আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই মৌজা এবং পাগড়ির উপর মাসেহ করিতে দেখিয়াছি। আল হাদিস মুসনাদে ইমাম আহমদ হাদিস নাম্বার 323 পৃষ্ঠা নাম্বার 271। জিব্রাইল আলাইহিসসালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে ক্রমাগত তাগিদ করিতে থাকেন। এমনকি আমার এইরূপ ধারণা হইতে লাগিল যে খুব শীঘ্রই বুঝি তাহাকে আমার উত্তরাধিকারীও সাব্যস্ত করিবেন। আল হাদিস আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 104 পৃষ্ঠা নাম্বার 80। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়াছি যে তিনি অজু নষ্ট হইবার পর অজু করিলেন এবং মোজা দুইটির উপর মাসেহ করিলেন। আল হাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার 324 পৃষ্ঠা নাম্বার 271।